মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর ইউ ভিডিও। তো এখন ঘড়িতে বাজে সকাল পৌনে 8টা, 8টা বাজে 10। তো একদম সকাল সকাল মায়ের কাছ থেকে রেডি হয়ে গেছি। তো মা শান্তিনিকেতন থেকে যে চুড়িগুলো নিয়ে এসেছিল সেগুলো পরেছি, কিছু পরেছি। তো কেমন লাগছে জানিও, কালকেই মায়ের কাছে এসেছি। আজকে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে পল্লবের দাদার বাড়িতে। তো আমি আর আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি, এখান থেকে আমরা উলুবেরিয়া থেকে যাব, পল্লব পাউরিয়াতে জয়েন করবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো মিমলুকে এখানে দুটো ঝুঁটি, জামা, স্কার্ট, জুতো পরিয়ে একদম ফুললি রেডি করিয়ে দিয়েছি। এবার বাবাও সকালবেলা সবেই বাজার করে নিয়ে এসেছিলো, তাই বাবার জন্য একটু ওয়েট করে যাচ্ছিলাম। তো বাবা এসে গেছে, আমাদের ট্রেনের টাইম একদম দেখাই আছে, দেখতেও পাচ্ছি যে ট্রেন কোথায় আছে না আছে। তো সেই মতনই বেরিয়ে যাচ্ছি। তো মা আমায় খুব সুন্দর ভিডিওটা করে দিয়েছে। তো বাড়ির থেকে যাবো উলুবেরিয়া স্টেশনে, তো টোটো করে যাচ্ছি। তো স্টেশনে পৌঁছে পিছন দিক দিয়ে যে লাইন পেরিয়ে চলে গেছি, ওভারব্রিজ দিয়ে যেতে হয়নি, কারণ পল্লব টিকিট কেটে দিয়েছে আমায়। আর তো ওইখানে পিছন দিকের পুরো রাস্তাটাই আমি মিমলুকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা টাইম ছিল। তো ফাইনালি আমরা গ্যালোপিং, মানে হলদিয়া গ্যালোপিংয়ে উঠে পড়েছি, যেটাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। তো ওই ট্রেনে সেকেন্ড স্টপ বাউরিয়া, তো পল্লব বাউরিয়া থেকেই উঠবে। আর আমার মিমলুক প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে, ওই জন্য ঘুমে কাতর হয়ে যাচ্ছে। তো যাই হোক, রামতলা নেমে পড়েছি, পল্লবের সাথে দেখাও হয়ে গেছে। এবার ওই দিক থেকে ট্রেন যাচ্ছে বলে লাইন ক্রস করতে পারিনি, তাই আমরা ওভারব্রিজ থেকেই নামতে হলো, একটু বেশি কষ্ট হলো। আর আমি গান শুনতে শুনতে একদম সুন্দর অনেক বছর পর রিল্যাক্স করে ঘুরতে যাচ্ছি আর কি। তো রামতলা থেকে একদম টোটো করে, খুব সুন্দর সিস্টেম এটা, আগামী কখনো জানতাম না যে হাওড়া অবধিও রামতলা থেকে টোটো করে যাওয়া যায়। তো টোটো করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি, অনেকটা টাইমই লেগেছিলো কিন্তু জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল। তো চলো যাই। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি, দাদা ওখানে দাঁড়িয়েই ছিল, আমাদেরকে নিয়ে যাবে বলে দেখিয়েছি, নিয়ে আমরা তো যাইনি কখনো। তো কী সুন্দর বাজারের মধ্যে দিয়ে দেখে এত লোভ লাগছে যে সব কিছু ভীষণ সুন্দর অ্যাভেলেবেল ওইখানে। তো যাওয়ার পর একটু গরম ছিল যেহেতু, আর মিমলুকে একদম জামা টামা খুলিয়ে একদম ওর ঘরের পশ্চারেই রেডি করিয়ে দিয়েছি, ও খুব সুন্দর খেলা করছিল। তো বৌদি এখানে প্রচুর মিষ্টি টিষ্টি সব কিছু দিয়েছিল, এবং আমরা টিফিনেও করেছিলাম ওখানে, অনেক অনেক কিছু খাবার দাবার খেয়ে আর প্রথম প্রথম গেছি, গল্প করছিলাম। তো লাঞ্চের জন্য বৌদি এখানে হাঁড়িতে বিরিয়ানি রান্না করছে, তো দেখে ভীষণ টেম্পটিং লাগছিলো এবং খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো এখানে বৌদি আর কাকিমা, মানে বৌদির মা, দুজনে মিলেই রান্নাবান্না সমস্ত কিছু করছিল। আর বৌদির বেডরুমটা আমার এত পছন্দ হয়েছে, কি সুন্দর একদম সাজানো গোছানো। এখানে বাপ বেটিতে লম্বা হয়ে শুয়ে রয়েছে, আর আমি গিয়ে ড্রেস চেঞ্জ করেই নিয়েছি, যথারীতি ঘরের ড্রেসেই চলে এসেছি। আর এটা হচ্ছে দাদার ছেলে, ভাইপোই হয়। তো সবাই মিলে এখানে দু ভাই বোন গান সিলেক্ট করছে আর কি, কী গান চলবে, আর সেই গানের তালে তালে ওরা নাচ করছে। তো এখানে এ তো নাচ করতে করতে একটু গড়ানোট খেয়ে নিচ্ছে আর কি ওর পাপার কোলেতে, টেডি বিয়ারটাতে। তো এরা দুজনে মিলে প্রচণ্ড পরিমাণে নাচানাচি করছিল, আমিও যদি ওদের জয়েন করেছিলাম সেটা আর দেখানো হয়নি। তো কাকিমা মিমলুকে স্নান করিয়ে দিচ্ছিলেন, কাকিমা পুরো মায়েরই মতন একদম ভীষণ সুন্দর আর কি, আমাদের সাথে সব কিছু মিলে মিশে হয়ে করেছিল। আর তো কাকিমা খুব সুন্দর করে ডাল বানিয়ে দিয়েছে, মাছ ভাজা, ভাত, আমি কাকিমাই খাইয়ে দেবে বলছিলেন, তো আমি বললাম যে না থাক আমি খাইয়ে দিচ্ছি, আপনি এত সকাল থেকে রান্নাবান্না করছিলেন। তো ওখানে খাইয়ে দিচ্ছি, ওর খিদেও পেয়ে গিয়েছিলো, আর ও খুব সুন্দর গান শুনতে শুনতে গল্প করতে করতে ভাতগুলো খেয়ে নিচ্ছিল। তো অনেক সারাদিন গল্প গুজবের পর আমাদের খাবার পালা, এখানে ছিল তোপসে ফ্রাই, চিকেন বিরিয়ানি, মাটন কষা, আমের চাটনি, স্যালাড, আর লাস্ট পাতে ছিল হচ্ছে টক দই। মানে এত গল্প করেছি সারাটা দিন যে কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। তো এটা হচ্ছে প্রলয়ের অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়াম থেকে শেখার অনেক কিছুই আছে, যে একটা ছোট্ট জায়গার মধ্যে কীভাবে কত মাছ একসাথে বাস করছে, আর আমরা একটা বিশাল বড় ঘরেও দু তিনজন মানুষকে নিয়ে সাথে করে বাঁচতে পারি না, চলতে পারি না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, এর থেকে বোঝা যাচ্ছে যে ছোট জায়গা হোক কিন্তু মানসিকতাটা বড় হওয়া দরকার। তো এটা হচ্ছে বৌদির খুব সুন্দর একটা ঠাকুর ঘর, যেখানে জগন্নাথ দেব আছেন, লক্ষ্মী আছে, কালী আছে, গোপাল আছে,
খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম দারুণ সুন্দর লাগছে। তো এবার সন্ধে হয়ে গেছে, আমাদের এবার বেরিয়ে আসার পালা। অনেকক্ষণই থাকতে বলছিল, কিন্তু আবার বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, ফাইনালি বেরিয়ে চলে এলাম টাটা করে, আবার আসবো। এবার ওদেরও আমাদের বাড়ি আসতে হবে আর কি। তো কিছু একটা কথা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো, যেটা খুবই কনফিডেন্সিয়াল, বলা যাবে না। তো সবাই মিলে আমাদেরকে এগোতে যাচ্ছে। এখানে কাকিমা রয়েছেন, এখানে প্রলয় রয়েছে, বাড়ির সবাই রয়েছে। ভীষণ সুন্দর একটা সারাটা দিন কাটালাম অনেক বছর পর। তো এবার বাইরে বেশ ভালোই ঠান্ডা, খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে। এবার ভালোই ভালোই ট্রেনে করে বাড়ি ফেরার পালা। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আসার পরই রাত্রিবেলাতে রুটি খাইয়ে দিচ্ছি মিমলুকে আর বৌদি, যেহেতু বৌদিদের মিষ্টির দোকান, তাই প্রচুর মিষ্টি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার।